তোমাদের যে কেএম এক্সপ্লোর ফিল্ড, আজকে আলোচনা করব ইন্ডিয়ান আর্মি র্যালি নিয়ে। এই সেম ভিডিও একটু আগে আমি পাবলিশ করেছিলাম, সেখানে কিছু একটু ভুল কথা বলে ফেলেছি আমি তোমাদের র্যালি নিয়ে, আরবি মানে র্যালি পুনরায় ফর্ম ফিল আপ নিয়ে, বা একটু অনেক কিছু অনেকটাই কথা নিয়ে ভুল বলে ফেলেছি। তার জন্য আমাকে আবার পুনরায় ভিডিওটা আমাকে তৈরি করতে হচ্ছে। অলরেডি 100 জন ভিডিওটা দেখে ফেলেছো মিনিট 5-7 সেকেন্ডের মধ্যেই। তো যারা দেখেছো তাদেরকে বলবো তোমরা আর দেখবে না ভিডিওটা, কারণ একই ভিডিওই আমি আলোচনা করবো। যারা একদম দেখোনি তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। ওকে, আমি খুব ক্ষমা চাইছি কারণ একটু ভুল বলে ফেলেছি। তো দেখো, জয়েন ইন্ডিয়ান আর্মি র্যালি নিয়ে আলোচনা করবো। ইতিমাত্রই আমি মার্কেট থেকে কর্মসংস্থান পেপারটি আমি তুলে নিয়ে এসেছি, এবং তোমাদের এখানে তোমাদের ইন্ডিয়ান আর্মি র্যালির কিন্তু ডেট পাবলিশ করা হয়েছে, সাফ সাফ ভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের র্যালির ডেট কবে হবে। এবং পাশাপাশি তো বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর ভিডিও তৈরি করতে সত্যিই খুব কষ্ট হয় তোমাদের, দাদাকে অবশ্যই একটি করে লাইক করে দাও, কারণ তোমাদের জন্য আমি এত পরিশ্রম করি। তোমরা একটি মাত্র লাইক করে দাও, তাতে আমি খুব মানে উৎসাহিত হব পরবর্তী এরকমই নিউজ আনার জন্য। তো দেখো, আমি বলে দিই যে তোমাদের জয়েন্ট ইন্ডিয়ান আর্মি তরফ থেকে কর্মসংস্থান পেপারে তোমাদের তোমাদের র্যালির ডেট ঘোষণা করে দেওয়া হয়েছিল। যারা ব্যারাকপুরে আন্ডারে পড়ছো তারা অনেকেই কমেন্ট করছিলে, দাদা 1 এপ্রিল থেকে যে র্যালিটা হবে সেই র্যালিটা কি কনফার্ম তোমরা বলছিলে। তো সেটা কি কনফার্ম কি কনফার্ম না সেটা একদম পাশাপাশি আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং পেপারে যেটা বলা হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং পাশাপাশি এ আর ও শিলিগুড়ি কলকাতা এবং বহরমপুরের যে র্যালি কবে হবে সেটাও আলোচনা করব। দেখো, প্রথমে আমি ব্যারাকপুরে যারা আন্ডারে পড়ছো তাদের জন্য আমি এই নিউজটা আমি শেয়ার করি। আমি জানি এই ভিডিওটা অলরেডি একটু আগে আমি আপলোড করেছিলাম, সেখানে 100 জন ক্যান্ডিডেট আমার ভিডিওটা দেখেছো মিনিট 5-7 সেকেন্ডের মধ্যে, অনেকটা ভিউ হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আমি কিছু একটু কিছু ভুল বলে ফেলায় ভিডিওটা আমাকে আবার পুনরায় ডিলিট করতে হয়, আবার ভিডিও তৈরি করতে হচ্ছে, কতটাই কষ্ট ভাবো। তো যাই হোক, ভারতীয় এখানে যেটা বলা হচ্ছে সেটা কি বলা হচ্ছে একটু দেখে নিই। কর্মসন্ধান পেপারে কি বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর উত্তর 24 পরগনা জেলার প্রার্থীদের যে র্যালি হওয়ার কথা ছিল সেটি আবার কবে হবে, নতুন র্যালি হওয়ার তারিখ কি ঠিক হয়েছে কি। বিকাশ ঘোষ ব্যারাকপুর উত্তর 24 পরগনা থেকে কি বলেছে একটু দেখে নাও। এটা একটা কোশ্চেন করা হয়েছে কর্মসংস্থান পেপারে, এই কোশ্চেনটা করা হয়েছে যে তোমাদের র্যালি কি হওয়ার সম্ভব আছে কি। তো ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে যে পশ্চিমবঙ্গের যে আর কি উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রার্থীরা যে র্যালি 1 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত ও মানে আর কি র্যালি হবে, এটাই কথা ছিল। এটা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সুতরাং পেপারে যখন বলছে যে তোমাদের ইন্ডিয়ান আর্মির র্যালি 1 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে তোমাদের র্যালি হবে, সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো, প্রস্তুতি শুরু করতে থাকো, মাঠের জন্য নিজের 100% দিয়ে ট্রাই করো ভাই, একবারে উঠে পড়ে দেখো। অনেক দিন থেকে র্যালি হয়নি, ভাবতে পারছো না তোমরা যে কতটা ক্যান্ডিডেট কিন্তু আর কি এই র্যালিতে অংশগ্রহণ করবে এবং তারা কতটা প্রস্তুতির সাথে অংশগ্রহণ করবে। সবাই কিন্তু একটা ক্ষোভের মধ্যে রয়েছে, প্রত্যেকে রান করছে। সুতরাং আমি রিকোয়েস্ট করবো একবারে জান প্রাণ লাগিয়ে দাও, একবারে জয় হিন্দ বলে ময়দানে নেমে পড়ো, নিজের একবারে ছাতিকে একবারে কি বলবো 100%, নিজের স্ট্যামিনা 100% দিয়ে মাঠ করো। তোমাদের র্যালি কিন্তু 1 এপ্রিল থেকে 18 এপ্রিল 100% হচ্ছে। আর এবার যদি 1 এপ্রিল থেকে 18 এপ্রিল তোমাদের যদি মাঠ হয় তাহলে অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে অবশ্যই বলে দিই, এই মাসের লাস্ট উইক কিংবা তোমাদের এই মাসের লাস্ট উইক কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে, এই মাসের লাস্ট উইক কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি বলছি না, মার্চ মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ছেড়ে দেওয়া হবে। মিনিমাম 25 দিন আগেই কিন্তু তোমাদের র্যালির মানে অ্যাডমিট কার্ড ঘোষণা করে দেওয়া হবে, এতটুকু 100%। যেহেতু পেপারে বলেছে কর্মসন্ধান পেপারে তোমাদের র্যালি হবে, সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো ভাই, একদম র্যালি হচ্ছে। আর পাশাপাশি আমি আরেকটা জিনিস বলে রাখি যে এআরও বহরমপুরের আন্ডারে যারা পড়ছো তাদের র্যালিটা কবে হবে। তাদের র্যালিটা দেখো, পেপারে তো তোমাদের কোনো র্যালির ডেট ঘোষণা করা হয়নি, তবে নিয়ম কারণ প্রত্যেকবার আমি এতদিন থেকে বড় হয়ে যেটা দেখছি যে তোমাদের র্যালিগুলো কিন্তু এরও ব্যারাকপুরের পরেই কিন্তু তোমাদের র্যালি হয়ে থাকে এবং তারপরে শিলিগুড়ি র্যালি হয়ে থাকে। সুতরাং শিলিগুড়ির দেখো এআরও কলকাতা বহরমপুর শিলিগুড়ি তোমাদের এতটাই দুর্ভাগ্য যে তোমাদের কোনো র্যালির ডেট পেপারে এখনও পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না। একটা মিনিমাম একটা যদি আনুমানিক আইডিয়াও যদি করে দেওয়া হয় সেক্ষেত্রেও তোমরা অনেকটা হেল্পফুল হও, কিন্তু আনফর্চুনেটলি তোমাদের র্যালির কোনো আপডেট নেই, তবে কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি এতটুকু 100% কনফিডেন্ট দিয়ে তোমাদেরকে বলতে পারি যে এই যে আর কি ব্যারাকপুরের যে আর্মি র্যালি যে 18 এপ্রিল পর্যন্ত যে র্যালিটা হবে, অর্থাৎ 18 এপ্রিল মাস যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের কিন্তু র্যালির ডেট একবারে পারমানেন্টলি প্রত্যেকটা ইয়ারও ডেটের কিন্তু তারিখ ঘোষণা করে দেওয়া হবে। এটা একদম 100%, কারণ 2022-এর র্যালি
কন্ডাক্ট করাতেই হবেই, এটা তোমরা প্রত্যেকে জানো, এটা সাধারণ ব্যাপার। 2022 র্যালি কন্ডাক্ট করাতেই হবেই পশ্চিমবঙ্গের সমস্ত যেসব আর কি ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এরওগুলো রয়েছে, কারণ দীর্ঘদিন থেকে কোনো র্যালি হয়নি, তোমাদের র্যালি খুব শীঘ্রই হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস জেনে রাখতে হবে তোমাদেরকে, যে বিএসএফ এর কিন্তু বিরাট পরিমাণে একটা হিউজ পরিমাণে যে ভ্যাকান্সি ছেড়েছে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করে নিবে, কারণ ডিফেন্সের জন্য যদি তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে এই ফর্মগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। জাস্ট 2 সেকেন্ড সময় নিচ্ছে, এটা আমি বলে দিই। বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে টেস্টম্যান পদে কিন্তু প্রচুর ভ্যাকান্সি নিচ্ছে, অর্থাৎ 2788টা ভ্যাকান্সি রয়েছে, যেখানে মাধ্যমিক ও আইটিআই পাশে আবেদন করতে পারবে। 1-3-2022 পর্যন্ত আবেদন চলবে। এবং পাশাপাশি আরেকটিও বলে দিই, বর্ডার সিকিউরিটি ফোর্সে 2টো ট্রেডে আর কি ফর্ম ফিল আপ চলছে। বর্ডার সরি কোস্টগার্ড দেখাচ্ছি আমি, আরেকটি কোথায় গেল, আরেকটি এই তো পেয়েছি। তা আরেকটি হচ্ছে এই বর্ডার সিকিউরিটি, ওটা টেস্টম্যান পদে, ওটা টেস্টম্যান কনস্টেবল, একটা শুধুমাত্র অনলি টেস্টম্যান পদে কিন্তু মাধ্যমিক পাশে 1788টা ভ্যাকান্সি রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। ওকে, সুতরাং তোমরা এই 2টো ফর্ম কিন্তু তোমরা বিএসএফ এর আবেদন করে নিবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টি আর্মির একটি আপডেট আমি পেয়েছি, যেটা আগের ভিডিওতে হয়তো আমি বলেছি যে ভিডিওটা ডিলিট করে দিয়েছি, সেখানেও বলেছি টি আর্মির একটি ছোট্ট আপডেট পেয়েছি, সেই আপডেটটা তোমাদের সামনে অতি শীঘ্রই আনবো। তোমাদের র্যালির একটা আপডেট আমার কাছে এসেছে, সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ প্রচুর পরিশ্রম হয় এরকম ভিডিও করার জন্য। ঠিক আছে, যাই হোক, ভালোবাসা দিতে থাকো। এই পর্যন্ত জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।